হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। OpenEX দেখতে পাচ্ছেন তাদের টুইটার অ্যাকাউন্টে আমি চলে আসলাম এবং তারা 6 ঘন্টা আগে এবং তারা কিন্তু 11 ঘন্টা আগে একটা এ দিয়েছে, পোস্ট করেছে এবং সেখানে তারা OEX টেস্টনেট অ্যাপ লঞ্চ করেছে। আপনারা জানেন যে আগেও তারা কিন্তু এ বিষয়ে বলেছিল যে তারা তাদের টেস্টনেট অ্যাপ নিয়ে আসবে OEX এর জন্য। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওখানে বেশ কিছু বিষয় বলেছিল। এখানে 3 দিন আগেও কিন্তু তারা এখানে ডাউনলোড লিংক দিয়েছে এবং লং টেস্টনেট বিভিন্ন বিষয় সম্পর্কে তারা কিন্তু আগেও এটা ধারণা দিয়েছে যে তারা OpenEX এর টেস্টনেট অ্যাপ লঞ্চ করবে এবং সেটা কিন্তু অলরেডি করেছে এবং এখানেও তারা বিষয়টা কিন্তু তুলে ধরেছিল। সো এখন কথা হলো যে টেস্টনেটে আমরা প্রথমত, আমি প্রথম বিষয়টা বলি ক্লিয়ারলি আপনাদেরকে বলছি, যারা টেস্টনেটে আগে জয়েন করেছিলেন তারা এখানে পার্টিসিপেট করতে পারেন, কারণ এই টেস্টনেটে জয়েন করার ফলে আপনি সামনে এয়ারড্রপ পাবেন, এখানে হয়তো এয়ারড্রপ পাবেন, সেখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। এখন টেস্টনেটে যারা আগে জয়েন করেছিলেন তারা এখানে কাজ করবেন এবং যারা টেস্টনেটে জয়েন করেননি আমার মনে হয় তাদের দরকার নেই এখানে জয়েন করার, অত ঝামেলায় যাওয়ার। তারপরে যদি চান যে আমি জয়েন করবো, করতে পারেন, সমস্যা নেই। তবে এখানে জয়েন করতে গেলে কিন্তু আপনার টেস্টনেট জয়েন করতে গেলে আপনার কিন্তু এ লাগবে, টেস্টনেট কয়েন লাগবে, ওখানে একটা এ আছে সেইটার মাধ্যমে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। তো এখানে তারা কিন্তু বলেছে, দেখেন, গুড মর্নিং আফটার মাস অ্যান্টিফিকশন উই আর ট্রেলড টু রিলিজ দি OEX টেস্টনেট অ্যাপ আলফা প্রিভিউ, অল দো নট অল ফিচার্স আর অ্যাভেলেবেল এট, মানে তাদের কিন্তু ফিচার সব অ্যাভেলেবেল এখনও হয়নি অ্যাপের ভেতরে। সো এই লিঙ্কে ক্লিক করলে, এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনাকে এখানে নিয়ে যাবে, এখানে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এবং আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন তারা সকল বিষয়ে আলফা টেস্টনেট ডিটেলস, OpenEX টেস্টনেটের সব বিষয়ে এখানে বলেছে। আমি অ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে রাখছি, আপনি টেলিগ্রাম চ্যানেলে দেখেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড ওপেনিংকে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাপের লিঙ্ক এবং নিউ ইউজার, ওল্ড ইউজার এবং কীভাবে কী করতে হবে সেটা দেওয়া আছে এখানে। সো আমি আপনাদেরকে সে বিষয়টা বলবো। আমার টেলিগ্রাম চ্যানেল এবং রেফার লিঙ্ক শেয়ার গ্রুপে সবাই জয়েন হয়ে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। টেলিগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি, টেলিগ্রাম ফলো রাখবেন শুধু সবসময়। তো অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে অ্যাপের পরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাপে এখানে ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এটা কিন্তু তারা OpenEX থেকে সরাসরি বলেছে, বুঝতে পারছেন? সো সেই জন্য আমি আপনাদের দিচ্ছি, আপনারা কাজ করবেন। আমি ভিডিও দেওয়ার পর আপনার ভিডিও দেখে কাজ করবেন কি করবেন না সেটা আপনার নিজে ব্যক্তিগত বিষয়। সো অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আমার অ্যাপটি যেহেতু ডাউনলোড হয়ে আছে সেক্ষেত্রে আমি OEX লিখে সার্চ দিব। দেখেন অ্যাপটি OEX টেস্টনেট আলফা অ্যাপ দেখতে পাচ্ছেন, টেস্টনেট ভার্সনে অ্যাপ। তো এখন অ্যাপটি ওপেন হতে একটু সময় নেবে, এখানে প্রথমত একটু সময় নেবে অ্যাপটি ওপেন হতে, টেস্টনেট আলফা। এখানে কিন্তু সব ফিচার্স কিন্তু অ্যাভেলেবল হয়নি, তারা এখনও অ্যাপটিতে কাজ করতেছে যেহেতু টেস্টনেট অবস্থায় আছে অ্যাপটি। তো এখানে সাইন আপ এবং ইম্পোর্ট, যারা নতুন ইউজার, যারা আগে টেস্টনেটে জয়েন করেননি OpenEX যে টেস্টনেট আসছিলো তারা অনেকে কিন্তু প্রথমত জয়েন করেনি, যারা আগে জয়েন করেননি টেস্টনেটে তাদের জন্য সাইন আপ, আর যারা জয়েন করেছেন আগে টেস্টনেটে OpenEX তারা নিচে ইম্পোর্ট করবেন। প্রথমে সাইন আপের বিষয়টা দেখে, সাইন আপে ক্লিক করলে নতুন ইউজার যারা তারা সাইন আপে ক্লিক করে এখানে 6 ডিজিটের একটা কোড দিতে হবে। আমি 6 ডিজিটের একটা কোড দিচ্ছি, দেওয়ার পরে আবারও সেমভাবে একই সেম 6 ডিজিটের কোড দিতে হবে। দিয়ে এখানে ডান অপশানে ক্লিক করতে হবে, করলে আপনার অ্যাপটি কিন্তু ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। আমি আবার বলছি, যারা OpenEX টেস্টনেটে জয়েন করেছিলেন না আগে তারা সাইন আপে করবেন, আর নিচে ইম্পোর্ট অপশানটা হলো যারা OpenEX টেস্টনেটে আগে জয়েন করেছিলেন তারা ওই ইম্পোর্ট করবেন। ইম্পোর্টের বিষয়টা পরে দেখাবো। এখানে দেখেন টেস্টনেট কয়েনের যে ভাষ এগুলো এখানে দেখাচ্ছে, এখানে লং যে দেখতে পাচ্ছেন। এখন এখানে নিচে ট্রেড অপশানে যদি আপনি ক্লিক করেন, এখানে OEX যেটা টেস্টনেট কয়েন, এটা কিন্তু টেস্টনেট কয়েন, টেস্টনেট কয়েনের প্রাইস শো করতেছে, এটা রিয়েল প্রাইস না। আমি হয়তো আপনারা এর আগে একটা ভিডিও দেখেছেন, শুধু আমি এটার বিষয়ে দেখিয়েছিলাম।
সো অনেকেই বুঝতে পারেন না আমি এটা টেস্টনেটের প্রাইস, ওটা হয়তো বলতে ভুলে গেছিলাম। তো আমি এখানে দেখেন এটা হলো আপনার কাজটা হলো এরকমই, আপনি আমি যেহেতু টেস্টনেটের আগে জয়েন করিনি সেক্ষেত্রে আমি সাইন আপে ক্লিক করলাম। করার পরে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, এখানে সাইন আপে ক্লিক করার পরে এখানে এসে সেটিং অপশনে অবস্থা আছে, সেটিংয়ে যাওয়ার পরে এখানে ব্যাকআপ অপশন আছে, ব্যাকআপে ক্লিক করলে আপনার এখানে প্রাইভেট কি এটার পরে যখন আপনি ক্লিক করবেন, এটার পরে ক্লিক করলে প্রাইভেট কিগুলো দেখতে পারবেন এবং প্রাইভেট কিগুলো আপনি সেভ করে রাখবেন, কপি করে নোটপ্যাডে সেভ করে রেখে দেবেন। এটার পর ক্লিক করলে নিচে কপি অপশন পাবেন, কপিতে ক্লিক করে আপনি নোটপ্যাডে সুন্দরভাবে সেভ করে রেখে দেবেন যেন না হারায়, এটা লাগবে। কিন্তু অ্যাপটা এখনও অ্যাভেলেবল হয়নি সব ক্ষেত্রে, অনেক আছে। সো আমি আপনাদেরকে একটা একটা বিষয় এখানে প্রথমে আপনার সাইন আপের বিষয়ে দেখিয়েছি, এখন দেখাবো ইম্পোর্ট। ইম্পোর্টে দেখানোর আগে একটি বিষয় বলতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন আগে তাদের কুইজ অ্যান্সারে পার্টিসিপেট করেছিলাম, টেস্টনেটের কুইজ এবং আপনারা ওপেনএক্সের যে কুইজ টেস্টনেটে আমরা পার্টিসিপেট করেছিলাম, পাশাপাশি তার আগে জয়েন করেছিলাম কিন্তু ওপেনএক্সের যে টেস্টনেট কয়েন সোয়াইপে। তো আপনাকে সোয়াইপ কমপ্লিট করতে হবে, তাদের কুইজ কমপ্লিট করতে হবে, তারপরে আপনি এখানে এসে কাজটি করবেন, বুঝতে পারছেন? আপনি যদি কুইজে তাদের সোয়াইপে টেস্টনেট যে সোয়াইপ যে বিষয়টা ওইটাতে যারা পার্টিসিপেট করেছেন ওইটা কমপ্লিট করেছেন কিন্তু কুইজে কমপ্লিট করেননি, তাহলে কিন্তু হবে না। কুইজে কমপ্লিট করতে হবে, তারপরে আপনি লাস্টে 3 নম্বরে এসে এই অ্যাপে কাজটি করবেন, বাকি কাজ। সো এখন কথা হলো যে এখন আমি ইম্পোর্টের বিষয়ে দেখাবো। যারা ওল্ড ইউজার যারা আগে টেস্টনেটে সোয়াইপে পার্টিসিপেট করেছেন, লং টেস্টনেট বা ওএক্স যে সোয়াইপ করেছিলেন ওইটা কমপ্লিট করেছেন, কুইজে কমপ্লিট করেছেন, তারপরে আপনি এখানে ইম্পোর্ট করবেন, বুঝতে পারছেন? যেহেতু আপনি ওল্ড ইউজার, সো এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। করার পরে এখানে আপনাকে টেস্টনেটে যে মেটাম্যাক্সে যে টেস্টনেটে জয়েন করেছিলেন, যে মেটাম্যাক্সে সোয়াইপ করেছিলেন যে অ্যাড্রেসে, ওই অ্যাড্রেসের হলো প্রাইভেট কি, ওই মেটাম্যাক্সের প্রাইভেট কিটা আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে, বুঝতে পারছেন? প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করে নেক্সটে যেতে হবে। নেক্সটে ক্লিক করলেই দেখবেন যে আপনাকে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলবে, 2 বার দিয়ে নেক্সট করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো এটা হলো বিষয়, আপনার কাজ হলো এখানে আমি অ্যাপটা কিন্তু লগ ইন করেছি, এটা টেস্টনেট অবস্থা আছে, ওএক্স লং টেস্টনেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে টেস্টনেট অ্যাসেস্ট হ্যাজ নো রিয়েল ভ্যালু, বুঝতে পারছেন? এটা কিন্তু নো রিয়েল ভ্যালু। একটু সাইনিংয়ে ক্লিক করলাম, এখানে ট্রেড মিশন, এই মিশনে ক্লিক করতে হবে, নিচে যে মিশন অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইমেল এবং টুইটার টেলিগ্রাম, এই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, টাস্কগুলো প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখানে সার্ভার প্রবলেম দেখা দিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখতে পারবেন সাতোশি অ্যাপের ইমেল। সো আপনি সাতোশি অ্যাপে যেহেতু ওকিএক্স ক্লেম করতেছেন, ওই সাতোশি অ্যাপে যে অ্যাকাউন্ট খোলা যে জিমেল, ওই জিমেলটা দিতে হবে এখানে, দেওয়ার পর কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে জয়েন করেছিলেন। সো আমি যেহেতু বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সেটা সিলেক্ট করে দিবেন, আপনার কান্ট্রি, ইয়োর কান্ট্রি সিলেক্ট করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তবে এটা সাবমিট নিচ্ছে না দেখলাম, যে কারণ এদের সব কিছু এখনও ঠিকঠাকভাবে, যেহেতু টেস্টনেট অবস্থায় আছে অ্যাপটি, টেস্টনেট ভার্সনে আছে, সো এখানে এখন আপাতত সাবমিট হচ্ছে না। এখন কথা হলো দেখেন ভাই, এখানে অ্যাপ সাতোশি অ্যাপ এখানে এ করা মানে আপনার কিন্তু সব এখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওইটার সাথে কানেক্ট হয়ে গেল। এখন এখানে অ্যাপে জিমেল কানেক্ট করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার বিষয়ে, যেহেতু এটা টেস্টনেটের অফার, টেস্টনেটে পার্টিসিপেট করার ফলে আমাদের কিন্তু পরবর্তীতে এখান থেকে এয়ারড্রপ দিবে। সো এখন আপনি এখানে ওই সাতোশির জিমেল বসাবেন কি বসাবেন না সেটা নিজ দায়িত্বে, আমি আপনাকে বলবো না ভাই এখানে আপনি বসান, এটা হলো বিষয়, সম্পূর্ণ নিজ দায়িত্বে। টুইটারের টাস্ক এখানে ক্লিক করলে আপনার টুইটারে নিয়ে যাবে, টুইটারের যে টাস্কটা সেই টাস্কটা আপনি কমপ্লিট করতে পারেন। তো এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, তারপরে আমি টেলিগ্রামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবগুলো, টেলিগ্রামে যে বিষয়টা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেলিগ্রামে কিন্তু আমি নেট সোলো খুবই, এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনাকে টুইটারের টাস্ক, টেলিগ্রাম,
এবং এখানে পাশে হেয়ার অপশান আছে, হেয়ারে ক্লিক করতে হবে। সো আমি এখানে করার আগে আপনাকে সাতোশিতে গিয়ে এখানে ওপেনএক্সে সাবমিট করতে হবে ইউজার নেমটা, সাবমিট টুইটার ইউজার নেম। তাদের টুইটার ফলো করে এসে আপনি তা আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে এখানে নেক্সট স্টেপে যাবেন। যা যা চাইবে সেগুলি দিতে হবে। টেলিগ্রামেও সেম, টেলিগ্রামে এখানে অ্যাড্রেসটা এখানে কপি করতে হবে, সম্ভবত পুরোটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনাকে কোথায় যেতে হবে আমি টেলিগ্রামে দিয়ে দিছি। টেলিগ্রামে দেখেন, টেলিগ্রামে যে বিষয়টা এখানে হেয়ারে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর ওইটা কপি করে এখানে বসিয়ে সেন্ড করতে হবে, বুঝতে পারছেন? সেন্ড করতে হবে, করলে যা যা চাইবে সব আপনি দিয়ে দেবেন। আমি এগুলো আপনাদেরকে এ করতেছি না। এখন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখানে নিচে আরেকটা টাস্কের কাজ আছে, আপনাকে তাদের টেস্টনেটের এই অ্যাপে ভার্সনে কাজ করতে গেলে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা লাগবে। এখন আপনি করবেন কি করবেন না, যেহেতু এখানে সাতোশি প্রাইভেট কি এখানে কিন্তু সাবমিট করা লাগবে যেহেতু, সো সে বিষয়ে আপনি সতর্ক হবেন। প্রাইভেট কি সাবমিট করার আগে আপনি মেটাম্যাক্সের প্রাইভেট কি যেহেতু ইম্পোর্ট করা লাগবে, এই জন্য আপনি করবেন কি করবেন না সেটা আপনি নিজ দায়িত্বে ভেবে চিনতে তারপরে আপনি এখানে সাবমিট করবেন। যেমন সাতোশি অ্যাপে জিমেল সাবমিট করতে হচ্ছে এখানে, সো আপনি করবেন কি করবেন না সেটা নিজ দায়িত্বে ভেবে চিনতে তারপরে এখানে কাজ করবেন। এটা হলো বিষয়। এটা হলো কিন্তু ওপেনএক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মূলত তাদের কাজটি দিয়েছে টেস্টনেটে। যারা টেস্টনেটে জয়েন করেছিল প্লাস কুইজের অ্যান্সারে পার্টিসিপেট করেছিল তারাই মূলত এখানে কাজ করবে। আর যদি আপনি যদি শুধু তাদের টেস্টনেটে ওই সোয়াইপে জয়েন করে থাকেন কিন্তু টেস্টনেট কুইজে জয়েন করেনি তাহলে কিন্তু হবে না। কুইজে কিন্তু আপনাকে জয়েন করতেই হবে, দুইটাতে জয়েন করে এসে তারপর বাকি কাজটা এখানে করতে হবে। তো এটা আস্তে আস্তে এগুলো চালু হবে, সব চালু হয়নি এখনও, সার্ভার প্রবলেম হচ্ছে আর কি। তো এটা হলো বিষয়, আশা করি বিষয়টা বুঝতে